দেখো, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হলো করণের উপরে বেস করে অঙ্কগুলো। তো এখানে দেখো, দুটো একই রকমই দেখতে ডিজিট দেওয়া আছে, বা 4 + √15। এখানে দেওয়া আছে 4 - √15, শুধু সাইনগুলো আলাদা। ঠিক এখানেও নিচে দেওয়া আছে 6 + √35, 6 - √35, সাইনটা শুধু অপোজিট। তো আমাদের এই পুরোটা ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা প্রথম কাজ করব কি, যখন অঙ্ক শুরু করার আগে আমরা 4 + √15-এর আগে ভ্যালুটা বের করব। তো 4 + √15-এ যখন আমরা ভ্যালু বের করব, কি করব আমরা, হাফ দিয়ে উপর নিচে গুণ করে দেব। তো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের কি বের হতে পারে, 1/2 তো আমাদের হচ্ছেই 1/2, কিন্তু উপরে থাকছে আমাদের কত, 8 + 215। এখন তোমরা বলতে পারো যে 8 কোথা থেকে আসলো। দেখো, আমরা 8 আর 2 যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে 4, আর 2 কাটাকাটি করলে আমরা আমাদের চলে আসবে √15। সেজন্য আমরা এভাবে লিখলাম। তাহলে এখন লিখতে পারি 1/2। এখন একটা জিনিস খেয়াল করো, 8 এর মতন লিখবো, 2 যা আছে তাই। এই যে 15-কে লিখবো 5 × 3, একে যদি 5 × 3 করে লিখি তাহলে 1/2, একে লিখতে পারি আমরা 5 + 3, হ্যাঁ, তাহলে আমাদের চলে আসলো 8। একে রেখে ভেঙে দিলাম 2 × √5 × √3। দেখো, রুটের ভেতরে যেটা থাকবে সংখ্যা, তার যখন আমরা স্কোয়ার করব আমাদের যে ভেতরে যে সংখ্যাটা সেটাই আসবে, তাই তো? এখন আমরা যদি আমরা √5 করি, √5-এ স্কোয়ার করি তাহলে আমাদের 5 আসবে, √3 স্কোয়ার করলেও 3 আসবে। কেমন হয়ে গেল দেখতে, a² + b² + 2ab। তাহলে আমরা এটা লিখতে পারি 1/2 a + b² মানে √5 + √3 2। এটা হয়ে গেল শুধু 4 + √15-এর ভ্যালু। তাহলে 4 + √15-এর পাওয়ার দিয়ে যদি বের করি 3/2, তাহলে কত আসবে, আমাদের ব্র্যাকেটে আছে ভেতরে যেটা আছে এর ভ্যালু বেরোলো 1/2 √5 + √3, এর পুরোটা স্কোয়ার ব্র্যাকেটের বাইরে আছে 3/2 পাওয়ার। নিচে যে 2 আছে তার তো আমাদের আলাদাভাবেই পাওয়ার থাকবে, 2d⁻³। আর এখানে বের হবে √5 + √3³। কেন, এই দুটো পাওয়ার যখন আমরা গুণ করব 2 কাটা পড়বে, শুধু 3 থাকবে। ঠিক একই রকমভাবেই দেখতে হবে 4 - √15, এর ভ্যালুও ঠিক একই বের হবে। যদি এটা এরকমই বের হয় তাহলে এটা একই রকমভাবে করতে হবে, সেক্ষেত্রে আসবে শুধু প্লাসের জায়গায় মাইনাস। ওকে, এখন আমরা 4 + √15 আর 4 - √15-এর ভ্যালুটা বের করে ফেললাম। এখন করব 6 + √35-এর ভ্যালু। তাহলে 6 + √35-এর ভ্যালু কত আসবে, একই রকম ভাবে ঠিক যেইভাবে করলাম ওভাবে করব, হাফ দিয়ে গুণ করে ফেলবো। তাহলে উপরে তোমাদের চলে আসবে উপরে 12 প্লাস উপরে হবে 2√35। এখন 1/2, 12 লিখতে পারি 7 + 5, কারণ 5 সাথে 35 বেরোবে, 7 আর 5 যোগ করলে 12 আসে, 2 × √7 × √5। এটাও একই হলো, 1/2 √7 + √5² একই রকমভাবে। এরও আমরা আগে কি ছিল, 3/2 যে ছিল সেটাও বের করে ফেলব, পাওয়ার দিয়ে যা ছিল 6 + √35 2√3² = 1/2, তার পাওয়ার আসবে 3/2,
এবং রুট সেভেন প্লাস রুট ফাইভ, এর তো স্কোয়ার ছিল, তার পাওয়ার বাইরে চলে আসবে, উপরে থ্রি বাই টু থাকবে, যদি থাকে তাহলে কেমন হবে দেখতে, ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি বাই টু রুট সেভেন প্লাস রুট ফাইভের কিউব। বোঝা গেল ব্যাপারটা? একই রকমভাবে আমরা সিক্স মাইনাস রুট থার্টি ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টুর যখন ভ্যালু বের করব সেটাও একইভাবে টু টু দি ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি বাই টু রুট সেভেন প্লাস রুট ফাইভ বের হোল কিউ। এই যে পুরো ভ্যালুগুলো আছে, এখন আমরা আমাদের যে প্রদত্ত রাশিমালাটি ছিল, এই যে রাশি এই যে সংখ্যাটা অঙ্কটা ছিল, তার মধ্যে আমরা বসিয়ে ফেলব। যদি আমরা এখানে বসিয়ে ফেলি তাহলে আমাদের রাশিমালাটা কি আর কিরকম হবে দেখতে, রুট ফাইভ প্লাস রুট থ্রি হোল কিউব প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি হোল কিউব বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ এর হোল কিউব মাইনাস রুট সেভেন মাইনাস রুট ফাইভের হোল কিউব। এরপরে আমরা কি করব, আমরা এটা ফর্মুলাতে ভেঙে নেব। আমরা এখন যদি এটা ফর্মুলাতে ইউজ করি তাহলে আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি, বের হবে এখানে ব্র্যাকেটে বাইরে থাকবে টু, ভেতরে থাকবে রুট ফাইভ হোল কিউ প্লাস থ্রি ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ টু ইন্টু রুট ফাইভের হোল কিউ প্লাস থ্রি ইন্টু সেভেন ইন্টু রুট ফাইভের হোল স্কোয়ার বেরিয়ে গেল। এরপরে আমাদের যেটা বেরোবে, টু টু তো কাটা পড়ে গেল, বেরোবে এখান থেকে রুট ফাইভ একটা বাইরে চলে আসলো কমন, তাহলে ভেতরে থাকবে রুট ফাইভ স্কোয়ার প্লাস নাইন, নিচে থাকবে রুট ফাইভ, আবার আমরা রুট ফাইভ কমন নিয়ে নিলাম বাইরে, যদি কমন নেই তাহলে এখানে থাকবে রুট ফাইভ স্কোয়ার প্লাস তিন সাথে একুশ। এরপরে এখান থেকে ফাইভ ফাইভ কাটা পড়ে গেল, এটা রুট ফাইভ স্কোয়ার শুধু রুট ফাইভ হবে, তাহলে ফাইভ আর নাইন যদি আমরা অ্যাড করি আসবে ফোরটিন, আর ফাইভ আর টোয়েন্টি ওয়ান অ্যাড করলে আসবে টোয়েন্টি সিক্স, অ্যান্সার বেরোবে সেভেন বাই থার্টিন। ওকে, তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হয়নি, হয়তো বুঝতে পারছো এই অঙ্কগুলো একটু কমন, খুব বেশি কমন, এগুলো পরীক্ষার সময় চলে আসে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকে রাখছি, পর্যন্তই।